আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, একদিকে কালবৈশাখের ভ্রুকুটি আর অন্যদিকে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, এর মধ্যে মৃদুমন্দ বাতাসে কানির পর কানি ধান খেতে তরঙ্গ উঠেছে সোনালি ধানের। স্বাভাবিকভাবেই খুশির ঝলক কৃষকদের চোখে মুখে, এমনই চিত্র ফুটে উঠেছে রাজধানীর অনতিদূরে ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। শুক্রবার দেখা গেল কৃষকরা দলবদ্ধভাবে ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন, দেখা গেল ধান কাটার পর গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছেন কৃষকরা সেই ধানগুলো বাড়িতে। স্থানীয় কৃষক সত্যব্রত দাস, সত্যব্রত বিশ্বাস জানিয়েছেন বড় ধান কাটার কাজ চলছে এবং ধানের ফলন ভালোই হয়েছে, প্রতি কানিতে 18 থেকে 20 কানি ধান হয়েছে। তিনি জানিয়েছেন যে প্রশাসন থেকে কিছু পরিমাণ সার বীজ দেওয়া হয়েছে, সেই সাথে এই কৃষক জানিয়েছেন বর্তমানে ধান কাটা ও ধান মাড়াইয়ের জন্য সুলভ মূল্যে শ্রমিক পাওয়া যাচ্ছে না, তাছাড়া ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে কানি প্রতি 3,500 টাকা ব্যয় করতে হচ্ছে, যা খুবই ব্যয়বহুল। একটা সময় গরু দিয়ে ধান মাড়াই করা হতো, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে ধান মাড়াইয়ের জন্য ব্যবহার করা হচ্ছে ধান মাড়াইয়ের মেশিন। এখন এদিন দেখা গেছে ধান খেতের পাশেই চলছে ধান মাড়াই, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কৃষকরা একদিকে যেরকম রয়েছেন খুব খুশি, তার পাশাপাশি যে দাম বেড়ে গেছে, খরচা বেড়ে গেছে, সেই কথাগুলো কিন্তু তুলে ধরেছেন। সংশ্লিষ্ট এলাকার অপর এক কৃষক স্মৃতিরঞ্জন সরকার এবার যে ধানের ফলন হয়েছে তাতে খুশি ব্যক্ত করেছেন, সেই সাথে তিনি প্রশাসনের সহায়ক মূল্যে যে ধান ক্রয় করছে সেই ব্যাপারটারও কিন্তু অবশ্যই সরলীকরণ করার আবেদন জানিয়েছেন। এই বিষয়গুলোকে কেন্দ্র করে কি জানাচ্ছেন কৃষকরা শুনব। আচ্ছা দাদা, আপনি একজন কৃষক, এবার বোরো ধান কেমন হয়েছে আপনাদের? মোটামুটি ভালো। আচ্ছা, মানে প্রতিকা নিতে কতটুকু? 18-20 এরকম পড়ে। আচ্ছা, এবার ফলনটা কেমন হয়েছে? ফলনটা খারাপ হতো না যদি বৃষ্টি তুফানটা না হতো আগে, যখন ফুলটা বাড়িয়েছিল তখন ভালোই হতো। ফুলটা কি হয়েছে? এই বৃষ্টির তুফানে বাতাসে ফুলটা জড়ানোর কারণে চুচা যাবে কিছু, ধান নষ্ট হবে কিছু। আচ্ছা, আপনি আপনার পরিবার কি কৃষিজীবী? কৃষি কাজ করে, অন্য কাজও করি। সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা? সরকার থেকে সাহায্যতা করতে গেলে সার, বীজের ধান এগুলি দেয়। আর কি চাইছেন? আর চাওয়ার মধ্যে তো আমরা ওখানে যেগুলি করতে গেলে এখন লেবারের ইয়ে বেশি, তারপরে ট্রাক্টরের মজুরি বেশি, আমরা খেত করতে সুবিধাই হয় করতে গেলে। কি নাম আপনার? স্মৃতিরঞ্জন সরকার। আচ্ছা, ধান করেছেন এবার? হ্যাঁ। কেমন হয়েছে ধান? ভালোই তো। কি ধান লাগালেন? আমি 28 ধান আর 29 ধান। আচ্ছা, ধান লাগে মন প্রতি কানি প্রতি কতটুকু? 28 হাজার না, 18-20। আচ্ছা, আর 29টা একটু বেশি, 22-25। এই যে আপনি ধান চাষ করলেন, এতে সরকারি সাহায্য সহযোগিতা পেয়েছেন? ট্রাক্টরের বিষয়ে তো আমরা সরকার দেয় না, এটা তো আমরা নিজের দম লাগবে, তাই ছোটা ঘন্টা এই বিষয়টাও দিয়েছে। এই দিক থেকে যদি কিছু সাহায্য করে সরকার, তাহলে কিছু লাভ হবে আমরা। এখন পেট্রোল ডিজেলের দাম বাড়লো, এতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? ওই তো পেট্রোলের দাম যদি 10 টাকা বাড়ে, তারা যেন 50 টাকা বাড়ে দেয় ঘন্টা প্রতি, তাহলে আমরা চাপটা গিয়ে আমরা উপরে পড়ে। এখন কি আপনি কি চান, কোম্পানিকে কি বলতে চান? তারা যদি এইটা নিয়ন্ত্রণে রাখে, তাহলে আমরা বা আমরা যদি ইয়ে তাহলে আমরা সুবিধা নিলে বাস। আপনারা শুনলেন কৃষকদের বক্তব্য, একদিকে তারা খুশি রয়েছেন, অন্যদিকে সরকারের সহায়তা করছে তারা সেটাও কিন্তু তারা বলেছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে তারা যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন পুরো বিষয়টাই কিন্তু তুলে ধরেছেন ক্যামেরার সামনে, এবং অবশ্যই তারা আশা করছেন রাজ্যের কৃষি দপ্তর, কৃষিমন্ত্রী সেই দিকে নজর দেবেন, সেটাই কিন্তু তারা আশা করছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।